আজকে আমরা ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশনের ডাইরেক্টরের সাথে আমাদের মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আট দফা দাবি নিয়ে আমরা মিলিত হতে যাচ্ছি। আট দফা দাবির মধ্যে মূলত কোন কোন দাবি? মূলত দাবিগুলি হচ্ছে আমাদের রেগুলাইজেশন করণ 2.25 2.27 আমাদেরকে দেওয়া হয়নি, ওগুলি দেওয়ার জন্য মাদ্রাসার বিভিন্ন অনেক মাদ্রাসা আছে যেগুলির এখনও বিল্ডিং ঘর কনস্ট্রাকশন কিছু হয়নি, ওগুলির দাবি দেওয়া আছে। এর মধ্যে যার যার কোয়ালিফিকেশন অনুযায়ী বেতন ভাতা দেওয়ার যে কি আছে এটারও একটা দাবি আছে। এই সবগুলি নিয়ে আট দফা দাবিতে আজকে আমরা মিলিত হতে যাচ্ছি। এর মধ্যে কপি আপনাদেরকে দেওয়া হবে। কার কাছে দেওয়া হবে? ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন। আপনার নাম? আমার নাম আব্দুল আলী, স্টেট প্রেসিডেন্ট মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন।